দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব আর নেই। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল 10টায় বাংলা মোটরের দেশ রূপান্তর কার্যালয়ে, সকাল 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি ঝিনাইদহে নেওয়া হবে অমিত হাবিবের মরদেহ। অমিত হাবিব দেশের সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। 80-এর দশকে রিপোর্টার ও সাব এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। সাপ্তাহিক পূর্বাভাস, আজকের কাগজ, ভোরের কাগজে কাজ করেছেন প্রখ্যাত এই সাংবাদিক। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দৈনিক কালের কণ্ঠ, সমকাল ও জায় জায় দিন পত্রিকায়। সবশেষ যোগ দেন দেশ রূপান্তর পত্রিকায়। গত 21 জুলাই নিজ কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে লাইফ সাপোর্টে চলে গিয়েছিলেন অমিত হাবিব। সেখান থেকে আর ফেরা হলো না তার। বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিকদের এই বাতিঘর। উনি ছিলেন আসলে সাংবাদিকতার আড়ালের নায়ক, আড়াল থেকে অনেককে তৈরি করেছিলেন, যে কোনো সামনে আসেননি। এত সহজ করে সাংবাদিকদের বেদনা বোঝা, আমি বলবো যে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অমিত হাবিবের প্রয়াণের খবরে গভীর রাতেই হাসপাতালে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মীরা। আর থেকে থেকেই এমন কান্না এখানকার সবচেয়ে বড় বাস্তবতা। 3 দশকের কর্মজীবনে সম্পাদক হলেও বার্তা সম্পাদক হিসেবে দক্ষতার জন্য গণমাধ্যম জগতে খ্যাতি ছিল তার। বার্তা কক্ষে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার দক্ষতার কথাও সহকর্মীদের মুখে মুখে ফেরে। দেশ রূপান্তরে যারা কাজ করেন সব কিন্তু তরুণ। হ্যাঁ, তো সেই তারা অভিভাবকহীন হলো। সব সময় অমিতদার মানের সাংবাদিক হতে চেয়েছি, সব সময় মানে অমিতদা প্রশংসা করবেন এমন সাংবাদিক হতে চেয়েছি। আমাদের আজকের যে বর্তমান দুরবস্থা, এই বাস্তবতায় অমিত হাবিবের মতো সাংবাদিককে হারানো একটা বিশাল ক্ষতির ব্যাপার। আপাদমস্তক একজন সাংবাদিক ছিলেন অমিতদা, আসলে তার মৃত্যু আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতা করতে করতে একজন মানুষ মারা গেল, একটি ফ্রেস যদি হয় কখনো, সেই ফ্রেসের মানে এটার অনুবাদ হবে অমিত হাবিব তার নাম। বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে এটি নিউজ পরিবার শোকাহত। যেখানেই থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। শফিকুল হক, এটি নিউজ,